ওনাদের বিল হলো জানি আপনার 350 টাকা আর আর মুগ ডাল 30 ধরো তাহলে 350 টাকা রাখো আচ্ছা ঠিক আছে 350 টাকা রাখো আমার কাজ দেন একটার থেকে রাত দুটা এখন আমি আপনি ধরেন 87তে হোটেল স্টার কোম্পানি হোটেল চুবারে চাকরি করছি জয়কালী মন্দির হেল্পার হিসাবে পানি দিতাম টেবিল মাস্তাম এরকম কাস্টমার আছে তারা খাওয়ার পরে কয় বিলটা কমে আপনি পুরো বিল না দেন মালিকের সাথে বলেন আমরা বলতে পারব আমাদের যে রেডি তারপর দেখা গেছে মহাজনের কাছে বললাম ভাই দেন দেন 800 টাকা বিল হয়েছে উনি কিছু কম অন মহাজন কিছু কম রাখে বাস এই হ্যাঁ অনেক আছে এরকম কেউ আছে আবার তার খারাপ অভ্যাস আছে সে চুরির দান্দা থাকে যে যারা অসৎ ইয়া করে তারা বেশি দিন থাকে না আমি 80 থেকে কাম করতেছি রেস্টুরেন্টে পড়ায় 40 বছরের উপরে হয়ে গেছে এই কাজটা আসছিলাম আমার ভাই জন টঙ্গিতে নিষাদ মিলে চাকরি করতো তার সাথে বাড়ির থেকে আসছি আসার পরে সে কয়েছে তুই তো ছোট এখন আর মেলে কাজ করতে পারো তুমি আপাতত কিছু অন্য কাজ করো তাহলে আমার ভাই টঙ্গি আনারকলি হোটেলের মধ্যে নিয়ে সে প্রথম লাগাইছে কামে প্রথম ওইখানে কাম করতে করতে এই রেস্টুরেন্টে থেকে যাই আর কোথায় আর যাইনি এই রেস্টুরেন্টের ভিতরে চাকরিটা করতে আসি না প্রথম থেকে আমরা টাকা পয়সা বেশি পাইতাম না এই কাজটা আমি শিখছি এই কাজ অন্য কোনো কাজ শিখি নাই এই জন্য আমার এই কাজটি কাস্টমারের খাবার দিলে আইটেমের আইটেম হিসাবে হিসাব রাখি আইটেমরা মনে রাখি কী কী খায় ওই ইয়া করি কাস্টমারের সুন্দর আপ্যায়ন করি ভালো তাদের ভালো ব্যবহার করি ভালো সার্ভিস দিলে কিছু বকশিস দেয় সবাই আবার দেয় না অনেকে খারাপ বিহেভ করে অনেকে ভালো বিহেভ করে 10 টাকা আবার কেউ 20 টাকা আবার কেউ 100 টাকাও দেয় আবার কেউ 50 টাকাও দেয় তা এবার এসে 10 টাকাই বেশিরভাগ এখন বর্তমানে না এখন 4 টাকা 5 টাকা নাই এখন নিচে 10 টাকা তা আপনি এখন খুশি হয়ে আমার 5টা টাকা দিচ্ছেন এখন আপনার তো টাকাটা না নিলে আপনার মনটা বাজার হয়ে যাবে কাস্টমারটা আমরা আর পাবো না হ্যাঁ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ জানেন গরু গোষ্ঠারে বেশি ভাগ তারা দেওয়া মাছ তো ধরেন এক পিস মাছ এটা আর দিলে এক্সট্রা জোর যেমন মুরগি হলো দুই পিসে এক হাফ ওটা দিলে জোর রাত্রে কাস্টমার কম হয় তাতে হালকা পাতলা তো চাবি দিতে পারলো আর লাঞ্চে তো বিজি থাকে লাঞ্চে তখন বেশি সুন্দর করে সার্ভিস দেওয়া যায় এখন ডাকে আমার মুরব্বী চাচা আগে তো ডাকতো ধরেন অল্প বয়স থাকতে যারা চীনা পরিচয় কাস্টমার তারা নাম ধরে রাখতো কেউ ডাকতো ভাইয়া আর এখন তো মুরব্বী হয়ে গেছে এখন চাচা আর ওই সময় ছোটকালে যদি ভাইয়া কেউ ডাকলে ভালো লাগবে চাচা মাচা গেলে ওই খারাপ লাগবে কিনে চাচা হয় না আমার চাচা ডাকে আমি 7500 পাই আমার জুনিয়ররা ধরেন 5000-4000 এরকম পাই আমাদের রেস্টুরেন্ট লাইনে যারা বাবুচ্ছি হেড কোক তাদের বেতন বেশি দেখা গেছে 30000-40000-50000 লাঞ্চে বেশি ব্যস্ত থাকে ভুল তো হয় মানুষ বলতে ভুল আছে ভুল ছাড়া কোনো মানুষ নাই অনেক গেঞ্জাম কেউ ভালো কেউ আছে দেখা গেছে একটা চুল পেলো বা একটা মাছি পেলো গেঞ্জাম করে নাই অনেক আছে চুল পেলো পাইলো কা এটা বলো কেন দিলেন 40 বছর জীবনে কোনো স্মরণীয় ঘটনা নাই ঘটনা রইলো 2024-এ